মেগিবন অ্যাকাউন্টের টাকা হলো 2610 টাকা। গেম খেলে ইনকাম, গাইস মাত্র গেম খেলে। ভাই এতবার বার আমাকে বলেছে এটা একটা রিভিউ করে দেন যে আমরা কিভাবে টাকাটা তুলবো, বা অনেকে ভুল কাজ করার কারণে কিন্তু টাকা পায় না। গাইস ভিডিওটা কিন্তু স্কিপ করলে কিন্তু ইনকাম নিতে পারবেন এবং বুঝতে পারবেন। অনেকে অল্প একটু ভিডিও দেখার পর বলে কি কমেন্টে যে টাকা কিভাবে নেওয়া যায়। তো আমার এখানে দেখেন 5000+ ডাউনলোড করেছে। সো গাইস বেশি দিন হয় নাই। আর দেখেন গাইস আপনারা ভুল কাজ করার পর আপনারা কিন্তু জানেন না যে এটার ভিতর কেমনে কাজ করে আমরা ইনকাম নিতে পারবো। এখন বর্তমানে জানেন সবাই চায় যে ঘরে বসে স্মার্টফোন থেকে একটু ইনকাম করতে, বুঝছেন মাত্র। কিন্তু দুঃখের ব্যাপার হলো সবাই কিন্তু ইনকাম করতে পারে না, কেন না ওই যে ভুল কাজ করে, তারপর জানে না শোনে না ফট করে একটা অ্যাপ ডাউনলোড করলো, মানে A to Z কিন্তু এনাদের কিন্তু অনেক প্রবলেম। এখন এই দেখেন আমাদের কিন্তু টাকা কি পরিমাণ হয়েছে, আর এই দেখেন গেমটা কিভাবে খেলবো। তো দেখেন 2 পয়েন্ট এখানে আছে আপনার, 2 পয়েন্ট দেখেন, খেয়াল করবেন এখানে গেমটা খেলার সময় কিন্তু এমন কাজ হবে সেই কাজ। গাইস ভুল কোনো কাজ করা যাবে না, যা এখান থেকে টাকাটা নেবেন কিভাবে এটাও কিন্তু করা যা মানে বুঝবেন না। তো যাই হোক গাইস এখন আমি কি করব জানেন, এখানে 2 পয়েন্ট, এখানে 2 পয়েন্ট, এখানে 3 পয়েন্ট, এখানে 32 পয়েন্ট, এখানে 16 পয়েন্ট। এখন আপনাদের এটার মাধ্যমে কী বোঝালো, ধরেন এখন 4 পয়েন্ট কোন জায়গা, আমাদের ওই 4 পয়েন্টের উপর ক্লিক করতে হবে। কিন্তু কথা হয়েছে এটা একটু সরাতে হবে কাজটা, কাজটা সরানোর পর তারপর দেখবেন এখন আমাদের কি পরিমাণ ইনকামটা দিচ্ছে। দেখুন এখানে কিন্তু 2 পয়েন্টের সাথে 2 পয়েন্টের সাথে মিলিয়ে দিলেই কিন্তু আমাদের এর সাথে যুক্ত হয়ে গেছে। এখন এখানে বলছে আমরা আরও কিছু টাকা আমাদের দিতে চাই, যে অল্প সংক্ষিপ্তে এত টাকা লাভ করতে পারবো সেটা আপনার নিজেও প্রমাণ দেখতে পারবেন। তো দেখেন আমাদের শেখ মুজিবুরও কিন্তু টাকা দিয়ে দিচ্ছে, মানে শেখ মুজিবুর একটা সফটওয়্যার মানে দেখাতে আছে যে এর মধ্যে মানে টাকা দিচ্ছে। দেখেন কি পরিমাণ ইনকাম, দেখছেন ভাই এত পরিমাণ ইনকাম করা যায় এটা তো অসম্ভব। তো এখন আমাদের কত 2892 টাকা হয়েছে, আর এখানে পয়েন্ট হচ্ছে 4442, যাই হোক 423 টাকা আমাদের বর্তমানে যোগ হয়েছে, আর সমাতুল হয়েছে 2 পয়েন্ট উপর দেখেন খেয়াল করবেন। আর এখানে চালুর করেছে 4.23, মানে 423 পয়েন্ট হয়েছে, মানে এটা হলো টাকার চল মানে চালতে যে টাকাগুলো হচ্ছে আমার। তো এখন জাস্ট আমাদের গেমগুলো খেলে তারপরে ইনকাম নিতে হবে। গাইস দেখুন আমরা কিন্তু আরও মানে আরও কিছু দেখাবো যে এই কাজের ক্ষেত্রে কেমন, কাজটা কেমন কিভাবে মিলাবেন। এটা দেখছেন এইটা নেই কাজটা 2 পয়েন্ট আমি কিন্তু বলেছি যে লক্ষ্য। দেখেন এখানে আমাদের আবার বলছে কিছু পাওয়া যাবে ব্যালেন্স, মানে এখানে কিন্তু একটা ক্লিক করতে বলছে। গাইস লক্ষ্য করবেন, কথা না লক্ষ্য করে আপনি অনেকটা ভুল করেন কাজগুলো, এর জন্য কিন্তু টাকা পাচ্ছেন না। দেখেন 3126 টাকা হয়েছে, 3126 টাকা হয়েছে আমার। তারপর ধরেন এখানে কিন্তু আমি আরও কিছু টাকা নিতে পারবো যার মাধ্যমে আরও কিছু অ্যাড দিব, বাট অ্যাডের ইনকামই কিন্তু এটা, এটা মানে যত অ্যাড আসবে ততই ইনকাম করতে পারবেন। জাস্ট দেখেন এখন আমরা কিছুক্ষণের মাধ্যমে কিন্তু উইথড্র দিব, বাট উইথড্র সিস্টেমটা কেমন সেটা কিন্তু দেখাবো। তো এখানে আর একটু লক্ষ্য করুন, আমি আরও একটু গেমটা খেলবো এভাবে এভাবে করে। তারপর এই দেখেন গেমটা কিন্তু অভিনন্দন আমাদের আরও একটা গিফট দিছে, এই গিফটের মাধ্যমে আমাদের আর কিছু টাকা নিতে হবে। তো টাকাটা নেওয়ার জন্য এখানে ক্লিক করবে, এখানে কিন্তু বিকাশ একটা কোম্পানির অ্যাড দিচ্ছে, এটা কিন্তু কোম্পানি নেই এটা হলো ওনারা দিয়েছে। যাই হোক এখান থেকে অনেক মানুষ ইনকাম করেছে, বাট ইনকাম নিয়ে কিন্তু পরিচালনা করে। তো এখন আমাদের কথা হইলো দেন পছন্দ করা হোক, তো আমরা পছন্দ করবো না আমরা ক্যান্সেল। গাইস এখানে মনে রাখতে হবে যে এখানে যখন ক্লিকটা দিবেন তখন একটু সাবধানে দিতে হবে। তো এটা দিয়ে শিখতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন যার মাধ্যমে আপনি আরো ভালো মানে আইডিয়া করে নিতে পারবেন বা ইনকাম নিতে পারবেন, এই ধরনের মানে একটা সফটওয়্যারে অ্যাকাউন্টেন্ট করতে পারবেন। যাই হোক এখন আপনার এখানে ক্লিক আসছে, দেখেন আপনি অভিনন্দন মানে অভিনন্দন দিয়েছে, আমাদের আরও কিছু গিফট দিছে দিবেন, তো আমরা দিব। যাই হোক এখানে আরও পয়েন্ট বাড়ছে, 3.26, মানে এটা গিফট মানে গিফট দিচ্ছে আমাদের। তো এই গিফটের জন্য আমরা আরও কিছু নিতে পারবো। আচ্ছা এর সাথে আমাদের আরও কিছু অ্যাড দিচ্ছে, এই অ্যাডগুলো কিন্তু কেটে দিতে হবে। ভাই এইটার পরিমাণ কি জানেন, এত পরিমাণ অ্যাড দেয় আমি গ্রোথও করতে পারতে আছি না, এত কষ্ট হয় আমার কাজটা করতে, একটু কষ্ট হবে ভাই, এটা কোনো কষ্টের কোনো কাজ নাই। তো এখানে কিন্তু জাস্ট গেম খেলে ইনকাম, এটা তো একটা ভালো কথা তাই না।
আমরা গেম খেলে মাত্র। তো যাই হোক, এখন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু দেওয়া হয়েছে আরো পরিমাণ টাকা দিয়ে দিচ্ছে আমাদের। দেখে এত পরিমাণ টাকা জাস্ট দিয়ে ফেলাইছে। এখন আমরা যাব এটার মধ্যে যে কিভাবে যে টাকাটা যোগ থ্রি হয়েছে বা কিভাবে। এখন এখানে আপনি লক্ষ্য করে দেখেন, ওবি আপনি আপনার যে অ্যাকাউন্টে অভিনন্দন বা যেটার মাধ্যমে বলছে এটা, তারপর দেখেন এখানে বলছে একক, দশক, হাজার, যাই হোক ওইটা কিন্তু আমার ব্যালেন্সের অ্যামাউন্টের টাকা তোলার জন্য, বুঝছেন তো। মাত্র গেম খেলে ইনকাম যে আপনার পছন্দ হোক পছন্দ করুন। এখন কিন্তু 2000000, আর এখানে কিন্তু 3333111 না 3316200000 আমাদের কিন্তু পয়েন্ট হচ্ছে বা এটা ব্যালেন্স। যাই হোক, এখানে আমাদের পয়েন্ট হচ্ছে কত, এর সাথে আমাদের বলেছে যে কিছু যুক্ত করতে হবে, মানে টাকাটা নেওয়ার জন্য যে যুক্ত করতে বলছে। আমরা এখন টাকাটা এখানে বলছে যে 30 সেকেন্ডের মাধ্যমে কিন্তু আমাদের পয়েন্ট ক্লিক হবে। আর ওর সাথে যে কাজটা দেখিয়েছিলাম যে একটা গিভওয়ে দিচ্ছে, মানে গিফট দিচ্ছে, ওই গিফটটার সাথে কিন্তু 2.30 কিন্তু আমাকে দিছে। তো এখন আপনারা ভাবছেন যে টাকাটা কিভাবে নেওয়া যাবে। আসলে টাকাটা নেওয়ার জন্যই তো আমাদের অনেক চেষ্টা করতেছে আমিও, তো আমারটা জানি কি সমস্যা হচ্ছে। যাই হোক, সমস্যা বলতে কিছুই না গাইস, এখানে সত্য বলি আসলে এই যে কাজটা আমি কেন পারছি না বা টাকাটা নিতে পারছি না, এখানে কিন্তু কোনো প্রমাণ নাই। মানে একটা একটা কোম্পানির একটা প্রমাণ থাকবে ধরার কথা, এই প্রমাণগুলো নাই, এর জন্য আমরা ইনকাম করতে পারি না। এটা ভিন্ন ভিন্ন অনেক মানুষ প্রতারণা হয়েছে বা এই ধরনের কাজ করে। দেখেন আপনারা লক্ষ্য করে অনেক মানুষ কাজ করেন। দেখেন ভাই, আমরা যদি রিয়েল ইনকাম অ্যাপগুলো খুঁজি তাতে কিন্তু অনেক মানুষ কিন্তু ইনকাম করতে পারে, এটা কিন্তু সত্য। আর আমরা বর্তমানে এমন একটা প্ল্যান ঠিক হয়েছে, বুঝছেন, যে মানুষ বেশি লোভ করতে যায়, বুঝছেন, বেশি লোভ করতে যাইয়ে তারপর কিন্তু 1 টাকাও ইনকাম করতে পারে না। কেন, কারণ কি জানেন, এই ভুলগুলো আপনাদের, এই ভুল তো আমাদের না। কারণ দেখেন আমরা কিন্তু অনেক সময় একটা অ্যাডের সংক্ষিপ্ত দেখলে আমরা বাঙালি মানুষ বা আমরা কী করি, লাফালাফি করি যে ওখানে ইনকাম দিবে বেশি, কিন্তু লাস্ট পর্যন্ত কোনোটাই ইনকাম করতে পারবো না। আর কেন না জানেন, এই দেখেন আমরা যে ইনকাম করে বা ইনকাম সোর্সটা দেখেন এই গ্রুপের সাথে আমাদের মানে সংযোগ আছে, কিন্তু ওই যে অ্যাপটি, ওই অ্যাপটার সাথে কিন্তু কোনো সংযোগ নাই। আজকে কিন্তু রিভিউ করেছিলাম এই ভিডিওটা নিয়ে, দেখেন অনেক মানুষ কিন্তু টাকা পাচ্ছে এবং এই পুরো A to Z কিন্তু এখানে একটু দেখাবে না গাইস, এটা হাইড করা, বুঝছেন, হাইড করা থাকলে অনেকে এইটা মানে এই লোকেশনই করতে পারে না। তারপর ধরেন এখানে কিন্তু অনেক মানুষ টাকা পাচ্ছে বা সবাই তারিখ 1 তারিখ থেকে পারমিশন আর বাট একটু যে মানে অনেক মানুষও বলেছে। তারপর দেখেন এখানে আরও কিছু মেম্বারকে কাজ দিচ্ছে। তারপর দেখেন এখন প্রত্যেকটা কিন্তু ডকুমেন্ট আছে। আমাদের কথা হয়েছে কি জানেন, আমরা যে অনলাইনে কাজ করতে আসি এই ডকুমেন্টস আর আমরা কখনো কাজ করব না, বুঝছেন, এটা সব থেকে ঝামেলা। আর এখানে আমি কিছু দেখাবো যে কিছু আর টেকনিকগুলো কাজ। নাম্বার 1, আপনি যখন অনলাইনে 10 টাকা ইনকাম করছেন, কথার কথা আপনি 10 টাকা ইনকাম করছেন অনলাইনে, এই 10 টাকা কীভাবে নেবেন, তাই তো? এই 10 টাকা ইনকাম নেওয়ার জন্য আপনার আগে টেকনিক খাটাতে হবে। ধরেন একটা অ্যাপের সাথে আমাদের পরিচয় আছে, এই অ্যাপের কিছু ডকুমেন্ট আছে কি না, বা আমরা তো কিন্তু সবাই চাই যে ঘরে বসে কিছু ইনকাম করতে, কিন্তু কথা হয়েছে পারি না এর জন্য যে আমরা গ্রুপগুলো ফলো করতে হবে, যার মাধ্যমে আমরা গ্রুপগুলো ফলো করে তারপর আস্তে আস্তে ইনকাম করবো, তাই না? আমি যে কটা অ্যাপের রিভিউ দিচ্ছি, কথার কথা এই অ্যাপের মধ্যে ঢুকলাম, এই অ্যাপের মধ্যে ঢোকার পর দেখেন এখানে কিন্তু 2000000 পয়েন্ট করতে বলছে। এখানে অ্যান্ড্রয়েড মানে বাংলাদেশ মানে আমরা ইয়ে আছে, কিন্তু ওখানে কোনো ক্লিক সিস্টেম নাই। তারপর বলছে এখানে কিছু সংযুক্ত করুন বা একটু যেটা আংতুল ফালতুল যত যে আছে বা আছে এইগুলো দিয়ে দিতে যায়, এই ধরনের মানে লোকেশনগুলো দিছে, কিন্তু কথা হয়েছে পারি না আমরা ইনকাম করতে। কেননা পারি না, ওই যে লোভ করি আমরা এর জন্য, সোসাগুলো কিছু কিছু সোসারা আছে বেশি লোভের চড়ে যাইয়ে ডাউনলোড করে তারপরে ইনকাম করতে আসে, তারপর আমাকে বলে যে এটা একটু ডাউনলোড করে রিভিউ করে দেন, যে রিভিউর মধ্যে আমরা টাকাটা কীভাবে তুলবো। ভাই একটা অ্যাপের সাথে আপনি সংযুক্ত আছেন, কথা কথা আপনি আমার অ্যাপের সাথে সংযুক্ত আছেন, এই অ্যাপের সাথে আমার কিছু ডকুমেন্ট লাগবে। ডকুমেন্ট কী বলতে, ডকুমেন্ট হলো একটা নাম্বার থাকবে, তারপর একটা গ্রুপ থাকবে, টাকার প্রুফ থাকবে, এই ধরনের কিন্তু একটা
থাকবো বা মানে প্রমাণ, আর এদের কোনো কোনো কিছু প্রমাণ নাই। ফট করে একটা অ্যাড আসলো, আসার পরই ডাউনলোড করার পর ইনকাম করা শুরু করে যে আমি কত টাকা ইনকাম করতে পারি বা কত টাকা ইনকাম করে নিতে পারি, বাট এটু জেট কিন্তু সবাই বলা হয়। তো এমন কথা হয়েছে সবাই বুঝে না, এই এইগুলো বুঝে না, এর জন্য যে বোকামি, আমরাও বোকা। আর আচ্ছা, আপনি যে একটা সাইডে কাজ করবেন, কথার কথা মনে কিছু নিয়েন না, সাইডে দিচ্ছেন 10,000 থেকে 5,000 টাকা। আচ্ছা, 5,000 টাকা দিছে, এটা কি কোনো আপনি গ্যারান্টি? এতগুলো টাকা দিচ্ছেন, ওই ব্যক্তিটা কি আপনার টাকা দিবে এটা কি আপনি জানেন? না, জানেন না। কিন্তু যে রিয়েল ইনকাম অ্যাপ আসুক, রিয়েল ইনকাম সাইড আসুক, কিন্তু আপনি বেশি দিন থাকে না এই অ্যাপগুলো বা সাইটগুলো থাকে না। কিন্তু মনে রাখতে হবে, বেশি দিন হয়ে গেলে কখনো আর ইনভেস্ট করবেন না, কারণ এই ধরনের প্রতারণা হয় 100%। যেমন নতুন নতুন আসলো, হয়তো 5 মাস রয়েছে, তারপরও কাস্টিং করছে। এর ক্ষেত্রে আর একটা কথা আছে, কি কথা দেখেন, এই যে অ্যাপটা আছে, এই অ্যাপটা কিন্তু একদম ফ্রি। তো এই অ্যাপটা কিন্তু অনেক দিন থেকে ইনকাম দেয়, কিন্তু 2 টাকা দিলে কিন্তু সমস্যা নাই। কিন্তু আপনি যে জায়গায় 10 টাকা দিয়ে আপনি মাত্র মানে টাকা পাচ্ছেন, আর সে জায়গায় আপনি 1 টাকা ইনকাম করেও তাও আপনি 10 টাকা লাভ করছেন, তাহলে আপনি কোথায় থেকে কোন জায়গা দিয়ে লাভ করছেন তা আপনি নিজে প্রমাণ। এই যে কয়েকটা ভিডিও বানিয়েছে বা কয়েকটা অ্যাপের রিভিউ করছে, ভাই কেউ কইতে পারবে না যে ইনকাম কেউ করতে পারে না। সবাই কইছে যে আমি ইনকাম করছি, তাহলে আমরা কেন ইনকাম করতে পারবেন না? হ্যাঁ, আমরা অবশ্যই ইনকাম করতে পারবেন, কিন্তু কথা হয়েছে আপনারা সব থেকে আমার সাজেস্ট করতে হবে যে আমাদের গ্রুপে থাকবেন, কারণ প্রতিনিয়ত কিন্তু আমাদের আপডেটগুলো আসে। এই আপডেটগুলো না জানলে কিন্তু আপনি কখনোই বুঝবেন না, বা অনেকে ফট করে অ্যাপটি ডাউনলোড করে, ফট করে অ্যাপটা ইনস্টল করে, ফট করে ইনকাম শুরু করে দেয়। আরে ভাই, আগে নিজেকে পরিবর্তন করো, আগে তো ইনকাম করতে তো আজ বা আগে নিজেকে পরিবর্তন করো, তারপর ইনকাম করতে হয়। হয়তো বা আমার কথার মধ্যে অনেক কষ্ট পেতে পারো, যদি আমার কথার মাধ্যমে যদি কষ্টই পেয়ে থাকো তাহলে আমার কিন্তু ক্ষমা করে দিবা, ওকে? আর তোমাদের আরও রিকোয়েস্ট রইল যে তুমি যদি আমার নিউজ চ্যানেল হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কথা হয়েছে যে নাক চোখ দিয়ে খেয়াল করবা যে কোন অ্যাপটি রিয়েল আর কোন। সব থেকে মজাদার ব্যাপার হলো কি জানেন, আপনারা বোকামি করেন, কারণ আপনারা গ্রুপগুলো ফলো করেন না। দেখুন ভাই, বেশি লোভ করতে যাবেন না, বেশি লোভ করলে কখনোই পারবেন না। আপনি যদি 5টা অ্যাপও ইনকাম করেন তাও তো আপনি প্রতিদিন 1 থেকে 200 টাকা, 200 টাকা 300 টাকা, মাসে 9,000 টাকা আসে, 5,000 টাকা 3,000 টাকা আসে, তাও আপনি পারেন। কিন্তু কথা হচ্ছে টেকনিক না খাটালে পারবেন না ইনকাম করতে। এই যে আমি এত কষ্ট করে এত ভ্যাক ভ্যাক করে কথাগুলো বলছি, এই সব আপনাকে কেউ বুঝাবে না, বাট আপনাকে হয়তো বা পরামর্শ দেবে এটা ওটা হ্যাং ত্যাং এটা সেটা আগরম বাগরম, কিন্তু কথা হয়েছে লাস্ট শেষে দেখতে যাইবেন কি জানেন, 0-0 টাকা দিয়ে আপনাদের প্রতারণা হচ্ছেন। তো এরকমই প্রতারণার থেকে আপনারা সবসময় দূরে থাকবেন এবং নিজেকে খেয়াল করবেন যে আমি কোন পথে যাচ্ছি বা কোন পথের থেকে টাকা আর্ন করতে আছি, বুঝছেন? তো আপনারা কখনো ইনভেস্টসাইটের কাজ করবেন ঠিক আছে, কিন্তু ভেবেচিন্তে কাজ করবেন এবং দেখবেন যে তাদের এই ওয়েবসাইটগুলো কতদিন থাকছে। আর ফট করে দেখানে দেখবেন বেশি বেশি টাকা দিচ্ছে, সেখানে মনে রাখতে হবে যে এরা আসলে আপনাদের টাকা দিব না, এরা আসলে আপনাদের বোকামি করে চলে যাবে, মানে সাইডে পালিয়ে যাবে। তো আপনাদের কাছে অনেকটা রিকোয়েস্ট থাকে যে রিকোয়েস্টগুলো আমি হয়তো বা দিতে পারিনি, এর জন্য যে আসলে অনেক সময় কমেন্টের বা কমেন্টের ইনবক্সে করেন, কারণ কি জানেন আমি দিতে পারবো না, এর জন্য যে আপনারা বুঝেন না, কাজগুলো না বোঝার তারপর আমাকে কেন লক করবেন, লক করবেন হয়তো বা টাকাটা কীভাবে নেওয়া যায়, কারণ যেটা রিয়েল ইনকাম অ্যাপগুলো দিচ্ছি ওইটার মাধ্যমে যদি বলেন হয়তো বা আমি বলতে পারবো, কিন্তু এমন এমন কিছু দেখান তখন আমি আর লজ্জা পাই, মানে অ্যান্সারটা যে দিব মানে কষ্ট লাগে যে আসলে এটা কেন কেন হলো, কীর জন্য হলো, হ্যাং ত্যাং এইরকমের। তো গাইস শোনেন, যেখানেই যা করেন আমরা সবাই মিলে কাজ করি, সবাই মিলে পাশে থাকি, তাহলে ভালো জীবনে অনেক কিছু করতে পারবো এবং আপনিও আরও ভালো ইনকাম নিতে পারবেন। তো দর্শক, তো আপনাদের একটা রিকোয়েস্ট, সব থেকে আমার যেগুলো অ্যাপ আছে বা যেগুলো রিভিউ করেছি এই রিভিউগুলো দেখবেন, ভালো করে সুন্দর করে দেখবেন, দেখিন আমি কি বলছি, কথা হয়েছে আগে কি বলছি, কথার মধ্যে কাজের মধ্যে কেমন কথা বলছি, কেমনভাবে টাকাটা নিতে পারবেন বা কীভাবে উজ্জ্ব নেবেন, একটু জেট আমি কিন্তু বলে রাখছিলাম। তো আপনারা যদি ওগুলো জাস্ট একটু
একটু ব্র্যান্ডে যদি খাটায় নিতে পারেন তাহলে মনে করবো আপনি আসলে এই অনলাইন থেকে একদম পারফেক্ট হয়ে গেছেন। হ্যাঁ গাইস, এখান থেকে কিন্তু আপনাকে আর কেউ বাধা দেব না, যার মাধ্যমে আপনি একটা সেকেন্ডের জন্য যে ইনকামটা করবেন তখন মনে করবেন যে ঠিক আছে, আপনি 5 দিনের পর যদি 20 টাকা যদি ইনকাম করেন তখন আপনি বলবেন যে ঠিক আছে আপনার কথাগুলো একদম রাইট। তো তাহলে আর কী চান বলেন। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে রিকোয়েস্ট, বারবার রিকোয়েস্ট বলছি যে নিজেকে খেয়াল করুন, অপরকে খেয়াল রাখার জন্য চেষ্টা করবেন, কারণ আপনিও একটি ব্যক্তি, আমিও একটি ব্যক্তি, বাট আপনি একজন মানুষ, আমিও একজন মানুষ, সবাই গরু আর ছাগল না। ছাগল হলে বলতে পারতাম আর গরু হলে বলতে পারতাম যে ঘাস খামো আর নাড়া কুটো খাবো, এরকমই ধরনের। তো তাই নেক্সট টাইম আবার কথা হবে, আর যদি আমার কথার মধ্যে ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। আল্লাহ।